স্টেশনটি বেগম খেদাদিয়া, তার জীবন মৃত্যু একেবারে সন্ধিক্ষণে। আমি আপনাদেরকে বলছি যে আপনারা সবাই প্রাণ খুলে তার জন্য দোয়া করবেন, শুধু দোয়া নয়, আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব তার সুচিকিৎসা করার জন্য সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে, এবং তার জন্য আমাদের যা করা দরকার সেই চেষ্টা করতে হবে। দিয়েছি মেহরবানি করে আমাদের হাতকে কবুল মঞ্জুর করে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়েছে, নবীর উপরে দরুদ ও সালাম পেশ করা হয়েছে। ইয়ার শাকুল্ল সওয়াব সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। তাম পৃথিবীর নিচে যত মুসলমান নরনারী শুয়ে গিয়েছেন, আল্লাহ মেহরবানি করে তাদের সকলের আরওয়াফের হাদিয়াটুকু পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহ মুবারক ইয়ার হাদিয়া পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন তুমি অন্তর্যামী, তুমি ভালো করে জানো কি উদ্দেশ্য নিয়ে আজকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ বিএনপির চেয়ারপারসন আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছে। আল্লাহ মেহরবানি করে আমাদের প্রিয় মা, আমাদের প্রিয় নেত্রীকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও।